আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পিক্সেল অ্যাপ অ্যাপটি ইউজ করেন বাট একটা প্রবলেম অনেকদিন ধরে অনেকেই ফেস করতেছেন তো প্রবলেমটা হলো আপনি যখন পিক্সেল অ্যাপ অ্যাপটির ভিতরে ঢুকে পিএলপি ফাইল অ্যাড করতে চান তখন কোনো পিএলপি ফাইল শো করে না ঠিক এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ শো করে কোনো পিএলপি ফাইল শো করে না তো যদি আপনি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটি আপনার জন্য আজকে ভিডিওটি দেখলে আপনি 100% আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন তো কিভাবে আপনি এই প্রবলেমটি সলভ করবেন চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখে দেই প্রথমে আপনাদের আমি সমস্যাটা একটু দেখাই আমি সিম্পলি পিক্সেল অ্যাপ অ্যাপটির ভিতরে প্রবেশ করলাম তারপর এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিলাম দেন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম এবার আমি ডট পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন এখানে কিন্তু কোনো পিএলপি ফাইল শো করতেছে না আমি কিন্তু আগেই 4-5টা পিএলপি ফাইল ডাউনলোড করে রাখছি বাট এখানে শো করতেছে না এখানে কয়েকটা ফোল্ডার শো করতেছে মানে ডাউনলোড ফাইলে যে কটা ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো শো করতেছে বাট কোনো পিএলপি ফাইল শো করতেছে না তো এখন আমরা জাস্ট এই প্রবলেমটি ফিক্স করব তো এই সমস্যাটি ফিক্স করার জন্য প্রথমে আপনাকে পূর্বের পিক্সেল অ্যাপ অ্যাপসটি আনইনস্টল করতে হবে মানে যেটা আপনার ফোনে অলরেডি ইনস্টল করা আছে সেই পিক্সেল অ্যাপ অ্যাপসটি আপনাকে আনইনস্টল করতে হবে তো আমি জাস্ট এখান থেকে পিক্সেল অ্যাপ অ্যাপসটি আনইনস্টল করে দিলাম আনইনস্টল করার পর আপনি সিম্পলি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ করবেন নেট বিডি লিখে NETBD জাস্ট আপনি নেট বিডি লিখে সার্চ করবেন সার্চ করলে একটু ওয়েবসাইট পেয়ে যাবেন দেন আপনি সাইটের ভিতরে প্রবেশ করবেন তো আমি সাইটের ভিতরে প্রবেশ করি দেন সাইটের ভিতরে প্রবেশ করার পর আপনি স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন লেখা আছে পিক্সেল অ্যাপ পিএলপি ফাইল নট শোয়িং আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেন ক্লিক করে দেওয়ার পর আপনি রিটার্ন স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে এখানে আপনি ইনস্টল কোন বাটন দেখতে পারবেন এই যে দেখেন এখানে ইনস্টল কোন বাটন অ্যাড করা আছে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে পিক্সেল অ্যাপের 1.9.7 ভার্সনটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি ইনস্টল করে নেবেন অবশ্যই আপনাকে এই ভার্সনটি ডাউনলোড করতে হবে আদারওয়াইজ আপনি পিক্সেল অ্যাপ অ্যাপসের পিএলপি ফাইল ইউজ করতে পারবেন না অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন তো আমার ফোনে অলরেডি এই ভার্সনটি ডাউনলোড করা আছে আমি সরাসরি এই ভার্সনটি ইনস্টল করে দেই আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করে রাখছিলাম আমি জাস্ট ইনস্টল করে দিলাম দেন পিক্সেল অ্যাপ অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে ঠিক আগের মতোই অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনি রিটার্ন থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন এবং ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন তারপর আপনি ডট পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন এবার দেখেন এখানে কিন্তু পিএলপি ফাইল শো করতেছে এই যে দেখেন ফাইল কিন্তু এখানে শো করতেছে তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটি পিএলপি ফাইল অ্যাড করি তো আমি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিলাম দেন দেখেন পিএলপি ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনি খুব সহজেই পিক্সেল অ্যাপের এই সমস্যাটি সমাধান করতে পারবেন তো আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আপনার যে এই প্রবলেমটি সলভ হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ